ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। বড় মা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে কটে জানো? 4টে। আর আজকে আমি ওই বাড়িতে যাইনি, সকালে পড়ানো ছিল না, ছুটি ছিল, আর মানে এখনও যাইনি, তবে যাবো, ওই বাড়িতে যাবো, একটু পরেই যাবো, জল টল তুলে আসবো, ঘরে লাইট টাইটগুলো জ্বেলে আসবো। আর তার আগে এখন যাবো হচ্ছে এই আমার বাড়ির সামনেই একটা মা সন্তোষী মার পুজো হয়েছে, তো অনেকক্ষণ মানে নিমন্ত্রণ করে গেছে প্রসাদ খাওয়ার জন্যে, তো সেখানেই যাবো। অনেক বলে গেছে বারবার করে, দিদি বলছে বলে চল একটু চল, ও আগে চলে গেছে, আমি চল আমি একটু যাই আর বন্ধুদেরকে একটু দেখাই, তো চলো তোমরাও দেখো। তো এই যে মন্দিরটা, আর মন্দিরের মাকে দর্শন করাবো তোমাদের, তো চলো দেখো। তারপর দেখো বন্ধুরা, এই যে মা সন্তোষী মা, কি সুন্দর দেখো মুখটা। আর মন্দিরের ভিতর থেকে দেখাতে পারলাম না, বাইরে থেকে আমি তোমাদেরকে দেখালাম, কারণ কি একটু সমস্যা ছিল। এইখানে আমার দুটো ধামন দিদি বসে আছে, এই যে এটা হচ্ছে আমার আগের দিদি, মানে আর তোমার সানো দিদি, এটা হচ্ছে আমার বড় দিদি, মুখটা দেখো বাবলি, ওই বাবল বর্দি আজকে এসেছে জানো বন্ধুরা, আর এসে এখানে প্রসাদ প্রসাদ খেতে এসে দেখো বড় একটা হোমের ফোঁটা নিয়ে বসে আছে। এই যে ছোটোবেলায় যেমন কাজলের টিপ পড়তো, বড় একটা হোমের ফোঁটা নিয়ে বসে আছে। তা চলো প্রসাদ খাওয়ার একটুখানি চাই। তারপর বন্ধুরা, এই যে প্রসাদ খাওয়ার দিকে আমি এগিয়ে চলেছি, আর দিদির হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, আর দিদি হচ্ছে ধরে যায়, এই যে সোনু দেখো, ও প্রসাদ নিয়ে চলে গেল। হ্যাঁ, আর আমিও প্রসাদ খাওয়ার জন্য মানে চলে গেছি। তারপর সবাইকে প্রসাদ দিচ্ছিল, আমি একটু পিসি দিই, এটা আমার একটা পিসি দেখো লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, আর দিদি খুব হাসাহাসি করে চাইছে, এই ব্যাপারটা সিরিয়াস নে, ইয়ার কি মানিস না, প্রসাদের দিকে দেখা, ক্যামেরাটা কারণ কেউ ওর হাতেই ছিল। তারপরে দেখো প্রসাদ দিচ্ছে দাদুর আছে, দাদু দাদু প্রসাদ দিচ্ছে, ওটা একটা পিসি প্রসাদ দিচ্ছে, দাদুর মেয়ে ওটা, আর এদিকে ওর দাদুর ওটা মেজো মেয়ে, আর এই যে মুখ ঢাকা দিচ্ছিল ওটা হচ্ছে ছোটো মেয়ে, এটা হচ্ছে মেজো পিসি, এই যে এটা হচ্ছে ছোটো পিসি, এই যে এটা ঘুমটা দিচ্ছে ওইটা, ঠিক আছে। আর সবাইকার প্রসাদ দিচ্ছিল, ওরা ব্যস্ত ছিল, আমি আমাকে দিচ্ছে, আমি যে একটু ওদেরকে দিয়ে দাও, তারপর আমি পরে নিচ্ছি, ওরা তখন প্রসাদটা নিই, যারা বাইরের লোক আর কি, আমার তো কাছাকাছিই বাড়ি, অত সমস্যা নেই। এই জন্য আমি দাদু ওই প্রসাদ কাটছিল। ছোটবেলায় জানো বন্ধুরা একটা মজার কথা, ওই দাদুকে দেখে ভীষণ ভয় পেল, দেখো সেই হাসি ছিল পিসি, ওই চামচ দেবে না, ওই দাঁড়িয়ে আছে চামচ না, চামচ গুলো এনেছে কারো দিতে মনে হয়, এই ও গেলি ও দাদু বাজারে যাচ্ছো, দারুন। আর দেখবে ভগবানের প্রসাদ গুলো এমন হয়, মানে টেস্ট করে তো করা যায় না, কিন্তু সবকিছু পারফেক্ট সব সময়, আশীর্বাদ থাকে। তো চলো এটা খাই, আর এটা খাওয়ার সময় কোনো কথা বলতে পারবো না, কারণ কি খিচুড়ি আমার খুব প্রিয়, খুব নিজের প্রসাদটা খাওয়া হয়ে গেছে, আবার দিদির প্রসাদটা দেখে ঘাবলা মেরে নিয়ে নিল, নিয়ে এখন বলছে এই প্রসাদটাও আমিও খাবো, তাহলে বলো যাও আমার খিচুড়িটা না এত ভালো লাগে কি বলবো, তুমি দিদি নিয়ে এসে আমি বলছি তুই খাস না খিচুড়িটা, তুই খাস না রে, আমাকে তুই খাবি, আমি বলি হ্যাঁ, খুব ভালো লাগে জানো, তাহলে খেতে পারবি না, হ্যাঁ মা সন্তোষী মা ভাগ্যিস। আচ্ছা আমার আমের আচার খাওয়ার কথা ছিল, খাইনি, খেলে আর খেতে পারতাম না, বদ্দি আঙুর চার চাটু নিবি, আপেল ফল টল তুই নিয়ে নে, ফল খাবো না, ফল টল খাওয়াই তো আমার, তুই নিয়ে নে। কি বলবো, হাসিও আবার এক বাটি নিয়ে এসে, আবার এক বাটি, একটা ঠাকমা বললো আমি খাবো না, বলছি এটাও আমাকে দিয়ে দাও, দু প্লেট খাওয়া হয়ে গেছে, দেখো প্লেট দুটো নিয়ে এখানে রেখে, প্লেট দুটো দু প্লেট খাওয়া হয়ে গেছে, ঠাম্মা ওই যে বসে বসে খাওয়াচ্ছে, ঠাম্মা আমি খিচুড়ি খাবো না, আমি আছি, আবার আবার নিয়ে নিয়েছে এক বাটি, এটা আবার খাবে, নাস্তি ইচ্ছা করে বন্ধুরা খেয়ে নিক, নাহলে আবার বলবে আমি তো তোমার সাথে কথা বলি, এর মানে খেয়ে নিতে ভাগ বসাতে পারে জানো, আমি খেয়ে ফেলি, এটা পুজো হলে তো আমরা তোর প্রসাদ বিলি করতাম, বলে হ্যাঁ গো, আমাদেরও আজকে অক্ষয় তৃতীয়া, আমাদেরও আজকে মানে আজকে আমাদেরও পূজা হওয়ার কথা ছিল জানো,
আসবি তো? দিদি ছেলে দাঁড়া একটা কথা বলছি, আজকে অক্ষয় দিদি আমাদের বাড়িতেও পুজো হওয়ার কথা ছিল। আমি খেয়ে নেই। উফ, এই অক্ষয় তৃতীয়াতে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো এই দিনটা আমাদেরও পুজো হয়, কিন্তু দিদির ছেলের মায়ের দয়া হয়েছে বলে ওই জন্য আর পুজো করা হলো না, জানো, হবে না। বামুন ঠাকুর বললো যে তোমার বাড়িতে এসে হয়েছে বলে তাহলে আর পুজো হবে না, ওই জন্য আমাদের হয়নি, জানো না। তো আজকের দিনও আমাদের বাড়িতেও পুজো হতো, কি আর করবো। চলো খেয়ে ফেলি। কোথায় কত সুন্দর জায়গায় বসেছি দেখো, হেভি সুন্দর জায়গায় বসে আছে। তো ফ্রেন্ড, এই যে বাড়িতে চলে এসেছি, এই আসলাম 10 মিনিট মতো হয়েছে, এসে আগে জলগুলো তুললাম, কারণ কি জলটাই আগে মেন, জল চলে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। আর আকাশ ডাকছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, ওই জন্যে আগে ভাগে বাবা জলটা আগে তুলে নিই। জল মানে আমি 4 বালতি মতো জল তুলেছি, হ্যাঁ, তারপরে মুখ ধুই দেখেছি জল চলে গেছে, ভাগ্যিস। আর এখানে আমার পুচকু পাত্তা, এই যে কালকে ওইখানে রেখেছিলাম, ওখান থেকে একবার পড়ে গেছিলো না, ওই জন্য আর ওখানে রাখি না, জানো তো খাটেই রাখি। আর শুকনো ফুলটা ফেলে দিই, ফুলটা পুরো শুকিয়ে গেছে, একদিনের বেশি না রাখতে ভালো লাগে না, কেমন বাজে একটা হলুদ হলুদ হয়ে গেছে দেখো, ওই জন্য রাখবো না, কালকে ফেলে দেবো, এইখানে থাক। আর ভালো কথা, চুলটাকে স্ট্রেটনিং করিয়েছি দেখো, ভালো লাগছে? হঠাৎ ইচ্ছা হলো, জানো, মন যা চায় প্রাণ যা চায় তাই করবো, বলো। আমার পুচকু আর বলেছে, তোমার যা প্রাণ চায় তুমি তাই করবে, তোমার যা প্রাণ চায় তুমি তাই করবে। এই দেখো হাসছে, ও আমাকে অনেকদিন ধরেই বলেছিল, জানো, বলেছে সুপারিনটেন্ডেন্ট তুমি চুলটা স্ট্রেটনিং করিয়ে নাও, অনেকদিন আগে বলেছিল, হ্যাঁ করবো, পরে করবো, করা হবে, তুমি এখন শরীর খারাপ, পরে করবো, করতাম না। তারপর হঠাৎ করে ইচ্ছে হলো, হ্যাঁ চুলটাকে স্ট্রেটনিং করে নিই, করিয়ে নিলাম। এই যে তোমাদেরকে আর দেখানো হয়নি কোথা দিয়ে করিয়েছি, কী কীভাবে করালাম, যা গরম হচ্ছে, কি বলবো গো, খুব গরম হচ্ছে। আগের লুকটা ভালো ছিল না এই লুকটা ভালো লাগছে, কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এবারে চলে যাবো, বাড়ি যেতে হবে। আর আজ কাল আজ আমি পড়াইনি, আজকে অক্ষয় তৃতীয়া, এমনিতেই ছুটি আমি দেবো বলেছিলাম, তারপর আজকে বাড়িতে তো পুজো হয়নি, আর পড়ানো হয়নি, তা কালকেও মানে একটা দিদির বাড়িতে যাওয়ার কথা আছে, দেখি কি হয়, যদি না যাই তাহলে কালকে পড়াবো, সবাইকে বলে দেবো, আর যদি না মানে যদি যাই তাহলে হচ্ছে রবিবার দিনকে পড়িয়ে দেবো, মানে আজকের পড়ানোটা, বুঝলে তো। চলো বাড়ি যাই। আর আর কিছু আর 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 আগে বলতাম কি যেন একটা ভুলে গেছি, এখন শুধু বড্ড আর আর হয়ে যায়, জানো কি। এই দেখো চুলটা দেখো পিছন থেকে, ওই যেরকম লাগছে চুল, জানো আমি ছেড়ে একদম থাকতে পারি না, 3 দিন চুল এখন ছেড়ে রাখতে হচ্ছে, কি বিরক্তি লাগছে, তোমাদের কি বলবে যাবো। আর চুলে ঘাম বসানো যাবে না, আমার এত গরম হচ্ছে, পুরো ঘেমে যাচ্ছি আমি, বাবা গো কি কষ্ট হচ্ছে গো, কি কষ্ট হচ্ছে তোমার সুপারিনটেন্ডেন্টে, কি কষ্ট হচ্ছে। চলো ভিডিওটা এইখানেই টাটা করি। আর ভিডিও শেষে কি বলি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর ভালো কথা, আমার ভিডিওটি কি তোমরা পুরোটা কি দেখছো না নাকি, ভালো লাগে না আমার, পুরো ভিডিও দেখতে হবে কিন্তু, খুব রেগে যাবো আমি। আচ্ছা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা ও করে দিয়েছি, চলো।